এ কি, আপনি কে? বাড়িতে কি করে ঢুকলেন? কার পারমিশন নিয়েছেন? সিকিউরিটি, সিকিউরিটি! হ্যাঁ স্যার। তোমরা তো অদ্ভুত, যাকে তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছ, একটা ইনফর্ম করার প্রয়োজন মনে করো না? এভাবে তো বাড়িতে চোর ডাকাত ঢুকে পড়বে। না মানে উনি তো বললেন বড় ম্যাডামের খোঁজ করতে এসছেন। বড় ম্যাডাম যেই নার্সিংহোমে দেখাতে যান ওখান থেকে এসছেন বললেন, তাই আমি আর কিছু বলিনি। ঠিক আছে তুমি যাও। ইহেলদি নার্সিংহোম, ওখানে তো মা ডক্টর চক্রবর্তীর আন্ডারে আছেন, তো আপনি কি হয়েছে কি? কিরে বাবা, তুই এত চেঁচামেচি করছিস কেন? কে নাকি তোর মার সঙ্গে দেখা করতে এসেছে ওই আমাদের সিকিউরিটি বলল। আপনি কাজ করুন, এটাতে বসে ও নিয়ে যাবে আপনাকে, কোনো অসুবিধা নেই। এনাকেই তো আমি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছিলাম। কোথায় যেন দেখেছি একে, কোথায় মনে করতে পারছি না। তুমি এনাকে চেনো মা? হ্যাঁ, ডাক্তার মনে হয়, কোথায় দেখেছি। কিরণ, আমার এইটুকুই পরিচয়? অবশ্য বাকিটা দেওয়ার এখনো সময় হয়নি বুঝি। কি হচ্ছে কি, আমি তো কিছুই বুঝতে পারছি না, ইনি কে রানী? আমি আপনাদের সবকিছু বুঝিয়ে ভাব না, এখনো যখন বলা হয়নি তখন আর কষ্ট করতে হবে না। তাছাড়া বললে যদি তোমাদের একান্তে কাটানো মুহূর্তগুলো না জমে, তুই প্লিজ। কেন প্লিজ কেন, তার থেকে তো ভালো যেমন ভাবে সব চলছিল তেমন ভাবে চলুক। আমার পরিচয় কি, আমার সাথে তোমার কি সম্পর্ক, সবটাই গোপন থাক, সেটাই তো চাইছিলে তুমি। এসব কি উল্টো পাল্টা কথা বলছো তুমি দুর্জয়? অন্যের বাড়িতে দাঁড়িয়ে তুমি সিন্ডিকেট করতে পারো না, প্লিজ। কোনটা উল্টো পাল্টা কথা রানী? আর আমি সিন্ডিকেট করছি? তুমি যে গিরগিটির মতো একের পর এক রং বদলেই যাচ্ছ, আর আমার দিকে আঙুল তুলছ। এই আদিত্য চৌধুরী, তুমি তার বাড়িতে কি করছো? কি আশ্চর্য, আমি তো বুঝতে পারছি না। আপনি যদি ওর আত্মীয় হয়ে থাকেন আর ওর খোঁজ খবর নিতে এসেই থাকেন, তাহলে ঠান্ডা মাথায় কথা বলুন, এভাবে কথা বলছেন কেন? কেন এভাবে কথা বলছি সেটা ওকেই জিজ্ঞেস করুন। তার মানে তোমার থাকার জায়গা ছিল, তাই জন্যই তুমি বাড়ির কাউকে কিছু না বলে, আমাকে কিছু না বলে বেরিয়ে আসতে পেরেছিলে।